বড় দপ্তরের অভিযান। গোপালনগর থানার মেদিয়া বাজার এলাকা থেকে উদ্ধার 11টি পাখি। পাখিগুলি প্রকৃতির কোলে ফেরানো হবে জানালেন বনকর্মীরা। বন দপ্তরের তৎপরতায় গোপালনগর থানার মেদিয়া বাজার এলাকা থেকে উদ্ধার 11টি পাখি। এদিন পাল্ম হেডেড প্যারাকিট, রোজ রিংড প্যারাকিট প্রজাতির 11টি পাখি উদ্ধার হয়েছে। এদের মধ্যে দুটি পাল্ম হেডেড প্যারাকিট ও 9টি রোজ রিংড প্যারাকিট রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিশ্বস্ত সূত্রে বন দপ্তরের কাছে খবর আসে, পাখিগুলো নিয়ে মেদিয়া বাজারের কাছে জড়ো হয়েছে কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেন বনকর্মীরা। পাখিগুলিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ স্টেশন রোডের বন দপ্তরের অফিসে। বন দপ্তর সূত্রে জানা গেছে, অবৈধভাবে বন্যপ্রাণী কেনাবেচা আটকাতে তৎপর বন বিভাগ। শুধু কচ্ছপ বিক্রি নয়, বন্যপ্রাণী রক্ষা করতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সচেতন করা হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করছে বনগাঁ গ্রিন ওয়েভ। বিগত কয়েক বছর যাবৎ পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়াল সংরক্ষণেরও কাজ করছেন তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে ধৃতিমান বিশ্বাস বলেন, বনগাঁ এবং বনগাঁর আশেপাশে প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করতে চেষ্টা করছে। লাস্ট 6 বছর ধরে আমরা ফিশিং ক্যাট, মানে রাজ্যের যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, সেটা সংরক্ষণের কাজও করছি। আজ একটা খবর পেয়ে একটু পেলাম এবং খুব ভালো লাগলো যে বন দপ্তর একটা বড় পদক্ষেপ নিয়েছে। মেদিয়া বাজার থেকে আজকে কিছু টিয়া পাখি তারা উদ্ধার করেছে এবং এটা একটা ভালো বার্তা। যা অনেক মানুষ জানে না যে পাখি পোষা, কিন্তু পাখি পোষা কোনো অপরাধের বিষয় নয়। পাখি আপনারা পুষতেই পারেন, কিন্তু কোন পাখি পুষবেন সেইটা জানা দরকার। কেজ বার্ড আপনি পুষুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু টিয়া ময়না এই ধরনের পাখি পোষা মানে আইনত দণ্ডনীয় এবং এটা আপনারা পুষবেন না। তো এটা আজকে বন দপ্তর মেডিয়া বাজার থেকে এটাকে সিজ করে বন দপ্তরের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে বনগাঁ যে বাজার, টবাজার বা নিউমার্কেট, এই দু জায়গায় এখনও কচ্ছপ বিক্রি হয় শীতকালে। তো দেখবেন যে সেইগুলোতে একটু নজর দেবেন যাতে সেইগুলো বন্ধ হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, নিয়ম মেনে পাখিগুলিকে ফের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।